আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন নেসা তাহমিনা বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো নিউ মার্কেট থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির রিমান্ড আবেদন করেছে পুলিশ আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা মিরপুরে শিক্ষার্থী হত্যার এজাহার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মাসেই প্রত্যাহার হচ্ছে ছাত্র আন্দোলনের সব মামলা কোটা আন্দোলনের হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করতে সুশীল সমাজের তাগিদ এনটিএমসি অকার্যকর করার দাবি এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বিমান বাহিনীকে যুগোপযোগী করার অবদানে পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাক্স তারকাদের সরব উপস্থিতির খবর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটি আই আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর সিএমএম কোর্টে নেওয়া হয়েছে সেখানে আছেন এনামুল কবির রূপম আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রূপম রিমান্ডের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আদালত এইমাত্র দুইজন আসামিকেই দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন এবং আদালত দশ দিনই মঞ্জুর করেছেন তবে এই রিমান্ড শুমানের শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করেছেন যে তাদেরকে আদালতে কথা বলতে দেয়া হয়নি পনের সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসা হয় এবং সাতটা বাজার কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে হাজির করা হয় এরই মধ্যে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানার তদন্তকারী কর্মকর্তা আহ আদালতকে জানান ওই যে হত্যা মামলায় দুই দুই মন্ত্রীকে যে দুই মন্ত্রীকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে তারা ওই ঘটনা সম্পর্কে নির্দেশদাতা ইন্ধনদাতা এবং পৃষ্ঠপোষকতা দিয়েছেন এমন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাই তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্যে তারা রিমান্ডের আবেদন করে আবেদন করেছেন এবং এই রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন জানান তদন্তকারী নিউ মার্কেট থানার পুলিশ কর্মকর্তা আদালত আহ রিমান্ড মঞ্জুর করেছেন এখনো আদালতের ভেতরেই দুই আসামি অবস্থান করছেন বাইরে পুলিশ এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আহ দাবি করছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনজীবীরা বলছেন তারা শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করছেন তারা বিক্ষোভ করছেন আপনাকে ধন্যবাদ দিনাজপুরের এক আইনজীবীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের নামে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাবের বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে বাদী অভিযোগ করেছেন সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল উত্তরা পশ্চিম থানার ওসিকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত ওদিকে মিরপুর দশে শিক্ষার্থী রাজন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে কাফরুল থানায় দায়ের করা এজাহারে হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে আইন উপদেষ্টা আরও জানিয়েছেন বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দিতে হবে আগামী দশ দিনের মধ্যে আর বৃহস্পতিবারের মধ্যে তুলে নেওয়া হবে মাহমুদুর রহমান মান্না ও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সব মামলা একত্রিশে আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশে আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে বিচারের আওতায় আনা হবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডের অন্য নির্দেশদাতাদেরও আর এই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের হত্যাকাণ্ডের আওতায় আনা সম্ভব ছাত্র আন্দোলনের সব মামলার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড সহ অন্যান্য মামলারও বিচার করা হবে আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো রজিরা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে আইন উপদেষ্টা বলেন দেশে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য আছে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা আগে করা হবে রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পনেরোই আগস্ট আওয়ামী লীগ যে সহিংসতার পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা হবে নীলফামারির সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভায় তিনি এই ঘোষণা দেন মির্জা ফখরুল আরও বলেন জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সাথে নিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবে তার দল আমাদের দলকে সুসংগত করা নিজের মধ্যে কোন বিভেদ না রাখা ঐক্যের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে বিজয়কে সুসংগত করতে হবে কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ডকে বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে বিচার করা উচিত বলে মনে করে সুশীল সমাজের প্রতিনিধিরা প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করা এনটিএমসি অকার্যকর করার দাবিও তাদের অর্থ লুট লুটপাটকারীদের বিচার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী রাষ্ট্র কাঠামো সংস্কারে রাজনৈতিক সমঝোতা দরকার বলেও মনে করেন তারা রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চ্যালেঞ্জ করণীয় নিয়ে গবেষণা সংস্থা সিপির নাগরিক ভাবনার আয়োজন ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষা ও তার ভিত্তিতে নতুন সরকারের করণীয় নিয়ে কথা বলেন আলোচকরা আমাদের চোখে মনে হচ্ছে ল এন্ড ফোর্সের রিফর্মেশনটা সবচেয়ে বেশি আহ ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাতে ঠিক করা সবার আগে দরকার উই লিড টু ডিজমেন্টাল এনটিএমসি টাইপের অর্গানাইজেশন তারা কি কি সফটওয়্যার ব্যবহার করে আমাদেরকে স্পাইন করেছে গত দশ পনেরো বছরে উই নিড টু হ্যাভ এ হোয়াইট পেপার অন দ্যাট যে প্রশাসনের মধ্যে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে বহু লোক বসে যারা অতীতের সরকারের যে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি নয় তারা অতীতের সরকার যে অপকর্মগুলো করেছে তার দোষণ আলোচকরা বলেন দীর্ঘমেয়াদে স্বৈরাচারের কারণে সরকারের বিভিন্ন বিভাগ দলীয় বাহিনীতে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকারের তালিকা প্রকাশ করে কাজ করতে হবে আমি মনে করি দ্য ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাংক আই এম ভেরি গ্ল্যাড টু সে দ্যাট দ্যাট হ্যাজ স্টার্টেড ডক্টর আহসান মনসুর সাহেবের মতো একজন যোগ্য গভর্নর আমরা পেয়েছি কেন আস্তে আস্তে তাকে আসলে সঠিক পথে আসতে হয় এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং গবেষণা আসলে আমাদের এই পৃথিবীতেই আছে তো এই সরকার যদি এই কাজটা করার চেষ্টা করে সেটা সবচেয়ে ভালো হবে অনেকেই বলেছেন যে ছাত্ররা যাতে পড়াশোনায় ফিরে যাবে হ্যাঁ পড়াশোনায় ফিরে যাবে এটা ঠিক কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ছাত্র জনতা থাকতে হবে যারা গ্যারান্টার হবে যে এই পরিবর্তনগুলি যাতে রিভার্সিবল হয় গণভূতানের স্থায়ী সুফল পেতে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভূমিকা রাখার কাঠামো তৈরির পরামর্শ দেন বক্তারা মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সিএমএম আদালতে আছেন এনামুল কবির রূপম আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রূপম সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড সম্পর্কে আমাদেরকে জানাবেন শুনানি শেষ হয়েছে রিমান্ড শুনানি শেষে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কিন্তু অভিযোগ হচ্ছে যে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা বলেছেন যে তাদেরকে আদালতে আসামির পক্ষে জামিনের শুনানি করার সুযোগ দেয়া হয়নি যদিও আহ প্রসিকিউশনের পক্ষে অর্থাৎ বাদির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যারা কথা বলেছেন তারা বলেছেন যে কারো এখানে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এদিকে আহ শুনানি শেষ হয়ে গেলেও এখনো আসামি আসামি আমি দেখতে পাচ্ছি আসামিদেরকে এইমাত্র এই মাত্র আদালত থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে এরপর তাদেরকে কড়া পুলিশি পাহাড়ায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে পুলিশের কর্মকর্তারা বলেছেন যে মামলাটি নিউ মার্কেট থানার মামলা হলেও জনিত কারণে দুই আসামিকে নিউ মার্কেট থানায় না রেখে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হবে সে কারণেই তাদের দুজনকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে তবে যে মামলায় তাকে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে নিউ মার্কেট থানার সেই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছেন তিনি এবং তদন্ত তদারককারী কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন দুই আসামিকে এখন দ্বারদ থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ সময় একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে উপস্থিত আইনজীবীরা তাদেরকে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন সরকার পক্ষের যে সমস্ত আইনজীবীরা আছেন তারা রীতিমতো পুলিশের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়েছেন যাতে খুব বেশ পেতে হল আসামিদেরকে গারজখানায় নিয়ে যেতে পুলিশের আদালতের যে পুলিশ তারা বলেছেন যে জরুতখানায় তাদেরকে আপাতত রাখা হবে এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়াটা নিরাপদ নয় বিধায় জরুতখানায় রেখে পরে তাদেরকে পুলিশের পাহরায় মিন্ত্রোডের সিটি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে রূপম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য তুলে ধরার জন্য মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং কিলো ফ্লাইটের নেতৃত্ব দেয়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুধু মুক্তিযুদ্ধেই নয় স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে তুলতে এবং দেশ গঠনে সুলতান মাহমুদ বীর উত্তমের অবদান অপরিসীম তাই তিনি পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার ওবায়দুল রশিদের রিপোর্ট উনিশশো চুয়াল্লিশ সালের তেসরা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ উনিশশো সালের পহেলা জুলাই পাকিস্তান বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অংশ নেয় সুলতান মাহমুদের পুরো পরিবার শুরুতে দুই নম্বর সেক্টর এবং পরে এক নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করেন এরপর তিনি গেরিলা অপারেশন করে চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন আমি দেখাশোনা আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায় প্রথম স্ট্রাইকে হিট দ্য ট্রান্সফরমার ডক্টর বরজটা কাছে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমান বিমানঘাটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট নয়জন পাইলট 67 জন টেকনিশিয়ান একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার একটি অর্টার ও একটি ডিসি3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে শুরু হয় যাত্রা কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সুলতান মাহমুদ আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেস এর তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা একাত্তরের তেসরা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে প্রথম আক্রমণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইটের সদস্যরা অত্যন্ত নিচ দিয়ে উড়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে আঘাত হানেন স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে এলোয়েট হেলিকপ্টার সুলতান মাহমুদের সাহসী অপারেশনে ভেঙে যায় হানাদারদের মনোবল যে শখটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে গিয়েছিলাম ছোট পাওয়ার স্টেশন অ্যাটাক করে ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ার ফোর্স আছে ওই শখটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল মরাল স্ট্রেংথ হিসেবে এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার স্বাধীনতার পর বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন সুলতান মাহমুদ এরই ধারাবাহিকতায় উনিশশো একাশি সালের তেইশে জুলাই থেকে উনিশশো সাতাশি সালের বাইশে জুলাই পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন ক্ষুদ্র মনটা আমার শুধু এয়ারফোর্স আই নো নাথিং এজ অ্যান্ড বেটার ফোর্স এয়ারফোর্সের চারপাশে যদি আমরা সুন্দর একটা পরিবেশ তুলতে পারি উই পার্ট ইন দ্য লিটল টাইম ইউ ইউ ক্যান ইডেন ইফ মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান বিমান বাহিনীর প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দেশের সূর্য সন্তান সুলতান মাহমুদ দুই হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম সুলতান মাহমুদের অবদান সারা জীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বাঙালি জাতি ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা ব্যাংক খাতের দুর্বলতার জন্য দায় এড়াতে পারে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গভর্নরের দায়িত্ব নিয়েই আত্মসমালোচনা করলেন ড আসান এইচ মনসুর আব্দুর রফ তালুকদারের পদত্যাগের পর মঙ্গলবার রাতে তেরোতম গভর্নর হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেই বৈঠকে যোগ দেন নতুন গভর্নর এরপর দুপুর সোয়া একটায় যান বাংলাদেশ ব্যাংকে গভর্নর জানান মূল্যস্ফীতি কমিয়ে মানুষকে স্বস্তি দেয়া তার অগ্রাধিকার অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আহসান এইচ মনসুর সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমিয়ে ঘুমাতে না পারে একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে এবং এটা এটাকে ব্যবহার করতেই হবে টাকা আসুক না আসুক কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্ট রাখব দ্রুত সম্প্রসারণ হচ্ছে নগর এতে পাল্টে যাচ্ছে নগরায়নের রূপ গাছপালা আর পুরনো বাড়ির জায়গায় উঠছে নতুন নতুন ভবন আর অবকাঠামো এর মাঝেই একদল নাগরিক মাটির কাছাকাছি থেকে নিজ হাতে ফসল ফলাতে এবং প্রকৃতির ছোঁয়া পেতে গড়ে তুলছেন নাগরিকদের মাঝে সৃষ্টি হচ্ছে পারস্পরিক আগে অনেকটা ফাঁকা জায়গায় বসতি করেছিলেন আরিফ আবদুল্লা এবং শিরিন সুলতানা সময়ের সাথে এটি এখন ঘনবসতিপূর্ণ এক নগরের অংশ কোথাও নেই একটু খোলামেলা প্রকৃতি বা গাছগাছালি তাই ভবনের উপরিভাগে ছাদ চর্চা করছেন এই দম্পতি ফল তো পাই আলহামদুলিল্লাহ তারপরে আপনি শাকসবজি আপনার ফলের মধ্যে কি কি আছে আনার আছে সফেদা আছে তারপর জামরুল পেয়ারা আম যখন শহরে অ্যাপার্টমেন্ট মালিকদের সম্মতি নিয়ে ছাদ কৃষি করা অনেকের জন্যই খুব চ্যালেঞ্জিং তখন এই দম্পতি সহজেই করতে পেরেছেন গাছের প্রতি গভীর ভালোবাসার শক্তি দিয়ে পুরো সাতটা জুড়ে এককভাবে করাটা একটু ঝামেলাপূর্ণ অন্যরা আগ্রহী হয় না দিতে চায় না আমরা করেছি পরবর্তীতে সবাই যখন আমরা গুছানোর পরে এখন বাচ্চারা বিকালবেলা দোলনায় চলে এখন সবাই ফ্রেন্ডলি আর তাদের দাবি নগর পরিকল্পনার মাঝেই সবুজকে প্রাধান্য দেওয়ার আমরা যে কার্বনটা ইমিট করছি আলটিমেটলি আমি যদি ওটা নিউট্রাল করতে পারি দিস ইজ দা অ্যাচিভমেন্ট আমার মনে হয় এটা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত প্রতিটা ছাদে কিছু গাছ মাস্ট इवन স্কুলে এটার একটা ইয়া করা উচিত গাছ রিলেটেড এই দম্পতিও মনে করেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সরকারিভাবে প্রণোদনার খুব দরকার একইভাবে প্রাথমিক স্কুলগুলোতে শিশুদেরকে এ ব্যাপারে সচেতন করার জন্যে সে সমস্ত স্কুলের ছাদগুলো ফেলে না রেখে সেখানে কৃষির আয়োজন করা তাহলে এর সম্প্রসারণ ঘটবে আমাদের পরিবেশ রক্ষা পাবে ঢাকার উত্তরার শেরিন সুলতানা আরিফ আবদুল্লাহ ছাদ থেকে শাহিক সিরাজ চ্যানেল এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল তিনটা পাঁচ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন তারা রিপোর্ট গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে নিহত হয় অনেক ছাত্র জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন আহত ও নিহতদের স্বজনেরা মানববন্ধনে অংশ নেয় পঞ্চাশটির বেশি ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ দেখতে চান নিহতদের স্বজনরা আর আমি চাই আমার রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দাও হোক আমার ছেলেরা যারা জীবন দিয়েছে শুধু আমার ছেলে নয় অনেকের ছেলে জীবন দিয়েছে কেউ যেন বিফলে না যায় আমি চাই আমি এখনে বৈষম্য রোধে রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তনের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা এই ঘটনাই যারা শহীদ হয়েছে আত্মহুতি তাদের হয়নি আমরা এখনো

উমায়দুল কাদের এবং তাদের আইন শৃঙ্খলা শুরু করে তাদের যে সব মন্ত্রীদের হত্যার আসামি করে যে মামলা হয়েছে এই বিচার যদি না হয় বাংলাদেশে বিচার বলে কোনো শব্দ থাকবে না জাতিসংঘের অধীনে হত্যাকাণ্ডের তদন্ত করারও দাবি জানানো হয়েছে মানব বন্ধনে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে স্থায়ী সংবাদে রাজধানী নিউ থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সিএমএম আদালতে আছেন এনামুল কবির রূপম আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রূপম সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয় তখন তাদেরকে হেলমেট পরিয়ে ঠিক যেভাবে জঙ্গি আসামিদেরকে হাজির করা হয় অনেকটা সেভাবে তাদেরকে হাজির করা হয়েছিল আর আরেকটি বিষয় হচ্ছে যে তাদেরকে চেনা যাচ্ছিল না যারা তাদের তার আইনজীবীরা বলছিলেন যে তারা নিজেদের আহ বেশ ভূষা পাল্টে ফেলেছেন এমন ভাবে যে তাদেরকে চিনতে পর্যন্ত কষ্ট হচ্ছিল এই মুহূর্তে তাদের বিরুদ্ধে আদালতের গেটে ঝাটা মিছিল চলছে ঝাড়ু মিছিল এই ঝাড়ু মিছিলের কারণে তাদেরকে আহ গারতখানায় রাখা হয়েছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ গেট বন্ধ করে সেখানে বিক্ষোভ চলছে পুলিশ কর্মকর্তারা বলেছেন যে তাদেরকে নিরাপত্তার কারণে হেলমেট পরিয়ে এবং অন্যান্য নিরাপত্তা জনিত পোশাক পরিয়ে তাদেরকে তাদের আনতে হয়েছে আর আইনজীবীরা বলেছেন যে তারা নিজেদের চেহারা পাল্টে ফেলেছেন যে কারণে তাদেরকে অনেকটা চিনতে কষ্ট হচ্ছিল রূপম আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য তুলে ধরার জন্য যাচ্ছি পরের সংবাদে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন করে আর আলোচনা না করে যুদ্ধবিরতি বাস্তবায়ন চায় হামাস সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তবে সিএনএন এর দাবি সঠিক নয় বলে জানিয়েছেন হামাসের এক নেতা তিনি বলেছেন নতুন আলোচনার বিষয়ে তারা এরই মধ্যে বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করেছেন এখন নতুন আর কোনো আলোচনা চায় না হামাস এরই মধ্যে যে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সেটার বাস্তবায়ন চান তারা যুদ্ধবিরতিকে ঘিরে পাল্টা পাল্টি আলাপ আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় নবজাতক সহ আরো উনিশ জন নিহত হয়েছেন প্রায় দশ মাসের যুদ্ধে গাজায় এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় চল্লিশ হাজারে পৌঁছেছে এবারে রয়েছে সাংস্কৃতিক সংবাদ ঘাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা কুড়াপক্ষীর শূন্যে উড়া বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে মোহাম্মদ কাইয়ুমের রচনা ও পরিচালনায় সিনেমাটি হাওড় অঞ্চলের মানুষের গল্প তুলে ধরা হয়েছে কুড়াপক্ষীর শূন্যে উড়া সিনেমায় জয়িতা মহালনবিশ উজ্জ্বল কবির হিমু সুমি ইসলাম মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ অভিনয় করেছেন আইস্ক্রিনের প্রিমিয়াম কন্টেন্টে এই সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা এবছর কুরা পক্ষী শূন্যে উড়া তিনটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বিশেষ সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে এক হয়েছিলেন অঙ্গনের তারকারা সমাজের ভয়কে জয় করে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লাক্স চ্যানেল আই তারকাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কটাক্ষের মুখে পড়লেও সাহসিকতার সঙ্গে রাষ্ট্র সংস্কারের শিক্ষার্থীদের পাশে ছিলেন আন্দোলনের শেষ দিন পর্যন্ত বিস্তারিত রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামিল ছিলেন লাক্স চারলাই সুপারস্টার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জাকিয়া মম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি থেকে শুরু করে শহীদ মিনার ও শাহাবাগে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন প্রশাসন যখন নিরস্ত্র ছাত্রের উপর গুলি চালাতে দ্বিধাবোধ করল না তখন থেকে আমার বা আমাদের সকলেরই ইনফ্যাক্ট বাদ ভেঙে গিয়েছিল ধৈর্যের তো তখন থেকেই মনে হলো যে না আমার অবশ্যই অবস্থান হওয়া উচিত ছাত্রদের সাথে ছোটো পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ ছাত্রদের আন্দোলনের নীরব অবস্থানে থাকায় সংঘ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মম এটি একটি অবশ্যই ছাত্রদের জন্য একটি বিশাল অ্যাচিভমেন্ট সরকার ব্যবস্থা পাল্টেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে যেখান থেকে আসলে বাংলাদেশের যে ধরনের দুর্নীতি হয়েছে এতদিন যে ধরনের দলীয়করণ করা হয়েছে সব ক্ষেত্রে সেই জায়গাগুলোতে যদি কাজ করে এই সর্বস্তরের দুর্নীতি থেকে বাংলাদেশকে সরানো বা মুক্ত করা সম্ভব হয় তখনই হয়তো বা আমরা একটা নতুন বাংলাদেশ যেটা ছাত্ররা যে ত্যাগটা করেছে তার বিনিময়ে আমরা যা পেয়েছি সেটা তখন হয়তো অ্যাচিভ করতে পারবো শুধু মম নয় লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মুখর্জী অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়েছিলেন বৃদ্ধাসিনা মিম আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেসবুকে লিখেন ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি স্যালুট নতুন বাংলাদেশ তোমাদের ভুলবে না লাক্স তারকা মৌসুমি হামিদও বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন রাস্তায় নেমে আন্দোলনে থাকতে না পারলেও ফেসবুকে সরব ছিলেন লাক্স তারকা প্রসূন আজাদ রাজধানী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন চ্যানেল আই খুদে গান্ডাজের শিল্পীরা চ্যানেল আই ঢাকা এবারে রয়েছে কৃষি সংবাদ দীর্ঘ খরা কাটিয়ে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধা জেলা জুড়ে আমন চাষে নেমেছেন কৃষক স্থানীয় হাট বাজারে বেড়েছে আমনের চারা বিক্রি বৃষ্টি নির্ভর আমন আবাদে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা ফুল ফল সহ বিভিন্ন গাছের সমাহারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গড়ে উঠেছে ছায়া সুনিমের প্রকৃতি ও পরিবেশ গাছে গাছে পাখিদের অবাধ বিচরণ ও কিচির মিচির প্রাণ চঞ্চল করে তুলেছে পুরো আঙিনা প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা बाली बैंक वाणिज्य संवाद পাকিস্তান থেকে একের পর এক ব্যবসা গুটিয়ে নিচ্ছে পশ্চিমা বহুজাতিক কোম্পানি কোম্পানি এমএনসি পুরো ব্যবসা বিক্রি করে দিয়েছে, আবার কার্যক্রম সীমিত করায় কিছু কোম্পানির ব্যবসা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে সে তালিকায় নতুন যুক্ত হলো ফ্রান্সের টোটাল এনার্জিস কোম্পানি গত দুই বছরে টেলিনর ও শেল অয়েল সহ অন্তত নয়টি কোম্পানি পাকিস্তানে বিনিয়োগ আংশিক বা সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছে এই জন্য ব্যবসায় অতি নিয়ন্ত্রণ অতিরিক্ত কর আরোপ মুনাফা স্থানান্তরে বাধা ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে চ্যানেল আই এর সংবাদ উপস্থাপক আহমেদ মেহেদী হাসানের মা শামসুন নাহার মারা গেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না রাজিউন বিকেলে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল আটাত্তর বছর তিনি দীর্ঘদিন কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবারে রয়েছে খেলার খবর